हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय कुकिंग चैनल। तो आज के रथ उपलक्षे हमें एक मिष्टि आइटेम तैरी करछि। तो ये मिष्टिटा दिए हमें आज पुजो करब, हमार बाड़ी बनानो मिष्टि। तो हमें एटा करेछि पटलगुलोके निये समस्त छाड़िये निये, खोसा छाड़िये आमार पेटटा चिरे हमें समस्त भेतरे बीज बीजगुलोके बेर करे रेखेछि एखाने। आर आमार गैसेटा मेस हये आछे कारण आमि रान्ना करछिलाम, तो आमि एकटु परे परिष्कार करब सब। তো দেখুন আমি সমস্ত বের করে নিয়েছি। নিয়ে যেটা করতে হবে এটাকে সিদ্ধ করতে হবে। সিম্পল জলে আমি সিদ্ধ করছি, কোনো নুন চিনি কিচ্ছু দিইনি। সিদ্ধ হয়ে গেলে আর নরম হয়ে যাবে যখন, তখন ভালো করে চিপে হালকা হাতে চিপে জলটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যেটা করব আমি, এর মধ্যে খোয়া ক্ষীর আর একটু চিনি ভালো করে মিশিয়ে ভেতরে দেবো পুরের মতো, আর কিশমিস দেবো। আর মুখটা আমি বাঁধবো লবঙ্গ দিয়ে। আপনার টুথপিক ইউজ করতে পারেন বা ধূপের কাঠিকে জলে ভালো করে ধুয়ে নিয়ে সে ধূপের কাঠি ইউজ করতে পারেন, যেটা আপনাদের সম্ভব আয়তে অ্যাভেলেবেল সেটা দিয়েই করবেন। আর রস তৈরি করব চিনি আর জল দিয়ে। রস তৈরি করা সবাই জানে, তবু আমি যখন সন্ধ্যাবেলা মিষ্টিটা আমি তৈরি করবো, এখন আমি শুধু সেদ্ধ করে রেখে দিচ্ছি। খোয়া ক্ষীরটা আসবে, আসার পর আমি তৈরি করবো, দুপুরের দিকে তৈরি করবো। আমার ছেলে ঘুমিয়ে পড়লেন, তো ওটা আমি তৈরি করে আর আমার ছেলের চ্যানেলে আজ ভিডিও আমি দেবো। রথটা না প্রথম রথ টানবে, ও রথের পুজোরও ভিডিও দেবো, তো সেটা আমি আমার চ্যানেলও দিতে পারি, আমার ব্লগিং চ্যানেলে বা আমার ছেলের চ্যানেলে। সেটা এখন ডিপেন্ড করছে কোথায় দেবো। তো ছেলের আমার শরীরটা একটু খারাপ, বেশি কিছু করছি না আমি, একটু এখন বেটার আছে, অনেক ভালো আছে। তো একটু ঘ্যানেন করছে আমি রথ টানবে কিনা, টানতেও পারে আবার। তো আমি হোপফুলি ভিডিও করার চেষ্টা করবো, আপনার সঙ্গে থাকুন। মিষ্টি রেসিপিটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সকালে দেখেছিলাম পটলগুলো সেদ্ধ করা, আমি এইভাবে জলটা পুরো চিপে নিয়ে বের করে নিয়েছি। তা আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি আর একটু চিনি নিয়েছি। খোয়া ক্ষীরটাকে ভালো করে চিনির সাথে একটু মিশিয়ে নেব, নিয়ে আমি ভেতরে পুর করবো। আর এখানে কিশমিশ রেখেছি, আর লবঙ্গ তো আছে, আমি বলেছি লবঙ্গ দিয়ে মুখগুলো আঁটবো। আর রসটা আমার রেডি হয়েই গেছে, রস তৈরি করা আমি দেখাইনি, রস তৈরি করতে সবাই পারেন। কিশমিশ একটা দিলাম, দুটো দিলাম, দেখুন আমি মুখটা এটা দিচ্ছি। মুখটা এটা দেবো, তো এইভাবে আমি বাকি সবকটা ভরে আপনাদের দেখাচ্ছি। যেহেতু খুব কচি পটল ছিল ভেতর, এগুলো মানে ভেতর থেকে বীজগুলো বের করতে গিয়ে ফেটে গেছে, তো টুথপিক হলে কুয়োটা এত যেত। তো টুথপিক দিয়ে করবো না আমি, আমি এটাই দিচ্ছি। ঠিক আছে, তো দুটো করে আমি কিশমিশ দিচ্ছি, আর তিনটে করে লবঙ্গ দিচ্ছি আটার জন্য। আমার কাছে লবঙ্গ অনেক আছে, আমি তো লবঙ্গ বেশি করে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই আমার। তো আপনারা টুথপিক বা ধূপ কাঠিকে ভালো করে ধুয়ে নিয়েও ইউজ করতে পারেন। এটা খেতে খুব ভালো লাগে, আপনার বাড়িতে ট্রাই করবেন, অনেক মিষ্টির দোকানে এগুলো পাওয়া যায়। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম করা, আমার ঠাকুমা এটা বানাতো। দেখুন এরম ভাবে পরিষ্কার হবে, হবে ভালোভাবে। এটাই আমি দুটো লাগাবো,
আজকে আমি আমার সেই রসটানা ভিডিও দেবো, দেখুন এত সুন্দর হয়েছে। তো আমি আজকে ভোগের প্রসাদের জন্য অনেক কিছুই রান্না করেছি, সবই আমি আপনাদের দেখাবো কি কি রান্না করেছি না করেছি। পায়েস করেছি, চাটনি করেছি, আলুরদম করবো, লুচি করবো, আলুরদম লুচিটা বাকি আছে। আর পাঁচ রকম ভাজা করেছি, পোলাও করেছি। আমি এগুলো পরে নিই, আপনাদের দেখাচ্ছি। তো আমি রসের মধ্যে সব কটা দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। এইদিকে আমার লুচি হবে, তো বাকি রান্নাগুলো আপনাদের দেখাচ্ছি। তো এই যে চাটনি, এখানে পাঁচ রকম ভাজা আছে, আলু ভাজা, পনির ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চালের পায়েস আছে, আর এটা আছে হলো মুগের পোলাও মতন করেছি, আর বাকি দুটো আইটেম করা বাকি আছে, আলুরদম আর মিউচি, এ দুটো করে আপনাদের দেখাচ্ছি। এরকম ফুটছে, এখানে আমি বন্ধ করে দিচ্ছি। তো এটা ফুটে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হয়ে গেছে রেডি, আমি যখন সার্ভ করবো সব কিছু তখন আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।